আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে হঠাৎ প্ল্যান বাজার করার কোনো প্ল্যান ছিল না কিন্তু তারপরও দেখা যায় একটা মুরগি কিনতে গিয়ে ইলিশ মাছ বেলে মাছ তারপর দুই রকম মুরগি একটা হার্ট চিকেন একটা ব্রয়লার চিকেন তো ইলিশ মাছগুলো আমি ফ্রোজেন করব তার জন্য আমি প্রসেস করতেছি আসলে আঁশ ফেলে কখনো আমার ফ্রোজেন করা হয় নাই তো ফার্স্ট টাইম আমি আঁশ ফেলে ফ্রোজেন করতেছি আর যেহেতু তানজিল ইলিশ বিলাসি ভোজন তো পরের বিষয় আগে হবে ইলিশ বিলাসি তো তার জন্য ইলিশ মাছগুলো কিন্তু আমি ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ইলিশে পানি থাকলে হয়তোবা একটু অন্যরকম খেতে লাগে স্বাদটা নষ্ট হয়ে যায় আর আমার পলিথিনে আজকে শর্ট পড়ে গেছে তাই এক পলিথিনে সবগুলো মাছ রেখে দিলাম আর যেহেতু আমি অসুস্থ তাই যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি আর দেখতে পাবেন আপনারা অনেকে আমাকে সাহায্য করছে কাজ করার জন্য আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই রান্নার মধ্যে অনেক পিস দেখা যাবে কারণ তাঞ্জিল এক দুই পিসে হয় না আর এটা হচ্ছে লেয়ার মুরগি যেটাকে আমরা হার্ট চিকেন বলি আর ওটা হচ্ছে ব্রয়লার মুরগি তো অল্প বাজার করতে করতে দেখা গেল যে অনেক বাজার হয়ে গেছে আজকে তো এই যে মাছ আসলে বেলে মাছগুলো আমি কেটে রাখতেছি কারণ মাছগুলো আমি বেলে আসলে অন্যভাবে খাই একদিন দেখাবো মাছের পাতুরি বলে অনেক এলাকায় আমি কিন্তু মাছের বলি তো যখন করব তখন অবশ্যই আপনাদেরকে রেসিপি হিসেবে আমি সেটা শেয়ার করব কারণ আমার খুব প্রিয় একটা খাবার তো সেই জন্য আমি রেসিপি হিসেবে সেটা শেয়ার করব তো আজকে যেহেতু সময় ছিল না বা আমার রুচি ছিল না তার জন্য করা হয় নাই আর এই যে সরিষা ইলিশ রান্না করবে তার জন্য হচ্ছে সরিষার তারপর রসুন আর মরিচ একসাথে ব্লেন্ড করে নেওয়া হবে এটা ব্ল্যান্ড করে আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু পেঁয়াজটা দেব আর পাকের ঘরটা খুবই এলোমেলো এই যে একদম অঘুসানো পাকের ঘর কারণ কাজ চলছে পাকের ঘরে আর সুজিত ভাইয়া তো ম্যারিনেট করতেছে ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করার জন্য ওনাকে বললাম একটু ম্যারিনেট করে দিতে আর অলওয়েজ টাইম উনি আমাকে সাহায্য করে কাজের জন্য আর এটাকে সেটা সিক্রেট বলা যাবে না কিন্তু সে পিঁয়াজ কাটতেছে আর আমি তো চিকেন কাটতেছি আর চিকেন অবশ্য আজকে রান্না করব। চিকেন আর বোনা খিচুড়ি রান্না করব এটা হচ্ছে রাতের মেনু আর দুপুরে তো ইলিশ সর্ষে ইলিশ খাবো আমরা আর তানঝিল অবশ্য আজকে একটু অসুস্থ ছিল তার দাঁতে ব্যথা ছিল সে খাওয়ায় তৃপ্তি করে ইলিশ মাছগুলো খেতে পারেনি তার জন্য আমারও একটু মন খারাপ ছিল আর এটার মধ্যে আসলে হলুদ আর লবণটাই দেওয়া হয়েছে আর এক্সট্রা কিছু দেওয়া হয় নাই আর তেল তো অবশ্যই লাগবে আর তেলটা অল্প পরিমাণেই লাগবে কারণ হচ্ছে সর্ষেতে কিন্তু এমনিতে একটু তেল তেল ছেড়া ছাড়ে তো সেই জন্য আমি অল্প একটু তেল দিলাম আর এটা যদি সর্ষের তেল দিয়ে করা যায় তাহলে আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে তো যে যেভাবে খেতে পারে আর আমি আজকে সোয়াবিন অয়েল দিয়ে রান্না করলাম আর এই যে মাছটা কেটে নিচ্ছি আর মাংসটাও কেটে নিচ্ছি আসলে এগো যখন এগুলো এলোমেলো থাকে মনে হয় যে কয়দিন যেন লাগবে এগুলা গুছাইতে আসলে কিছুক্ষণের মধ্যে গুছানো হয়ে যায় সকালবেলা যেহেতু খালা এসে সব করে দিয়ে যায় অতটা অগুসানো থাকে না আর আসলে তানজিলের ফোনে বারবার ফোন আসতেছিল আর যখন বয়স দিতে যায় তখনই সবার সবার ফোন আসে আমার ছেলের শুরু হয়ে যায় এটা আসলে নতুন কিছু বলার নাই আর কাছে বিডিও করছে আমি ও এত নাড়াচাড়া করতেছিল আমার হাতেও দিচ্ছিল না ও নিজে ভিডিও করবে তো অনেক নাড়াচাড়া তো যেহেতু অতভাবে বিডিও করতে পারে না পারে কিন্তু নাড়াচাড়াটা বেশি করে বুঝে না আর এক সময় কিন্তু আমি ওর কাছ থেকে সব কিছু শেখা কিন্তু এখন মনে হয় আমি ওর থেকে একটু বেশিই পারি আর এই যে চিকেনটা রান্না করব রাতে আসলে এটা রাতের মেনু হবে এটা রাতে রান্না করব তো এখনও যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকারটুনটি টিপে দিন যাতে সবার আগে আপনার মোবাইলে চলে যায় আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস শেয়ার আর লাইক তো দেবেনি আর কমেন্টসে জানাবেন আর আমার মতো করে কে কে সর্ষে ইলিশ খান সেটাও জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করতে হবে কারণ আমরা যদি একে অপরকে সাবস্ক্রাইব করি তাহলে দেখা যায় একজন আরেকজনকে সাপোর্ট করা হয় তো আমাদের ইউটিউবে যারা যারা কাজ করে তারা আসলে একটু মানে উৎসাহিত পায় বা একটু এগিয়ে যাওয়ার জন্য একটু সাহস জোগাইতে পারি নিজের কাছেও মনে হয় যে একটু সাহস হয়েছে তো এমনি করে আমি সবার পাশে আছি আপনারা আমার পাশে থাকুন ইনশাল্লাহ একদিন আমরা সাকসেসফুল হতেই পারবো আর এখন কিন্তু আমি ব্রয়লার মুরগিটা কেটে নিচ্ছি এই যে আসলে একসাথে বাজার করার মজা আর আমি কিন্তু সাংসারিক মানুষ একদমই সাংসারিক মানুষ আমার শপিং করার কোনো মুড নেই আমার মুড আছে যে বাজার করা মাছ মাংস মানে সাংসারিক যে জিনিসগুলো সেগুলো কেনার প্রতি আমার মুডটা বেশি থাকে তো শপিং টপিং নিয়ে অত ভাবি না সেটা তানজিলে ভালো বুঝে তানজিলে ভালো করে দেয় ওটা নিয়ে আমি আর টেনশন করতে না কিন্তু সাংসারিক জিনিসগুলো করতে এত ভালো লাগে কাটাকুটি রান্নাবান্না সবই ভালো লাগে এখন যেহেতু অসুস্থ তাই একটু কম করতে হয় আর এই যে সর্ষে ইলিশটা আমার প্রায় হয়ে গেছে এখন একটু লেবু পাতা দেবো আসলে সর্ষে ইলিশে লেবু পাতা না দিলে ভালো লাগে না আর এখানে হচ্ছে এটা হচ্ছে গ্লাস কাপ মাছ আর চিকেনটা তো ম্যারিনেট করে রাখতে হবে আর এই যে লেবু পাতা দেওয়া হচ্ছে আসলে পাতা আসতে দেখ আর কেটে দেখ যাই ভাবে দেখ ফ্লেভারটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এই যে মাছ বোনা হচ্ছে আসলে আজকে ভেবেছিলাম অনেক তরকারি রান্না করে রেখে দেবো একদিনে তিন চার দিনে তরকারি রান্না করে রেখে দেব আসলে না আর আমার বাসায় গেস্ট আসছে তো যা পারলাম অসুস্থ শরীর নিয়ে সবাই মিলে একটু একটু করে রান্না করলাম আর এই যে রাতের রান্না বান্না চলতেছে এটাতে লেয়ার মুরগি রান্না করতেছে আর এটাতে ব্রয়লার মুরগি দুটা দুই চুলায় বসায় দিলাম তো দুইটা দুই চুলায় বসায় তারপর রান্না করতেছি আসলে আগে বিডু করব কি মনেই ছিল না আসলে আজকে এই কয়েকদিন যাবত এরকম হচ্ছে বিডু ছেড়ে থাকলে ভুলে যায় অফ করতে আর বিডু না করলে মনে হয় যে করতেছি মনে হয় এরকম মনে হয় তো সব কিছু হয়ে যাওয়ার পর একটু বিডু করে নিলাম আর এই যে আমার বুনা খিচুড়ি আজকে কিন্তু খিচুড়িটা অনেকই ইয়াম্মি ছিল অনেক মজা ছিল সবাই আমরা অনেক মজা করে খিচুড়িটা খেলাম আর আমারও একটু মন মন চাইছিল যে একটু খিচুড়ি খাই একটু খিচুড়ি রান্না করি তো রান্না করার পর ভালোই খেলাম মন ভরে পেট ভরে তারপর খেলাম তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলোর পাশে থাকবেন আল্লাহ হাফেজ